বসে আছেন নবান্নের, তিনিও এই নওশাদ সিদ্দিকীর কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত কর্মী সমর্থক আমরা আজকে এই রাজপথে এসেছি, আমরা কি শপথ নিতে পারবো যারা আমাদের উপরে, আমাদের প্রিয় নেতার উপরে যারা আক্রমণ করছে, অত্যাচারের নির্মম স্টিম রোলার চালানোর চেষ্টা করছে, আমাদের কর্মীদেরকে যারা মাথা ফাটাচ্ছে, যাদের হাত পা ভাঙার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কি আমরা একতাবদ্ধ হতে পারবো না? আমি ডেকে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি ভাঙনের প্রতিনিধি আব্দুল মালেক মোল্লাকে। আমজাদ, তোমরা সামনের দিকে দেখো, যেন কোনো তৃণমূলের বদমাইশরা সব ঢুকে পড়েছে। আমাদের তৃণমূলের বদমাইশরা একটা দুটো ঢুকে পড়বে, কিন্তু বিশৃঙ্খলা করবে, অসভ্যতা করবে। তোমাদের দায়িত্ব সাবধান হয়ে থাকা, বোকামি করছো কেন? সেই দালালগুলোকে ধরে ফেলো, বোকামি করো না। দালালি করবে কিছু, মমতা ব্যানার্জি তো দালালি শিখিয়েছে, আর তো কিছু শেখায়নি। ঠিক আছে, বক্তব্য চলতে থাকো। হ্যালো, সংগ্রামী বন্ধুরা, মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃত্বরা, আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই সমাবেশে সাফল্য মণ্ডিত করার জন্য এসে হাজির হয়েছেন, সবার কাছে অনুরোধ করব ধৈর্যের আর একটু পরীক্ষা দিতে হবে। আপনারা কম বেশি খবর রাখছেন, গত রাত নটা থেকে ভাঙড়ে বিভিন্ন প্রান্তে গণ্ডগোল শুরু করেছে। তৃণমূলের হায়নাগুলো বার হয়ে আইএসএফের যারা সাধারণ মানুষ, যারা সাধারণ কর্মী, আজকে এই সভা সফল করার জন্য বিভিন্ন প্রান্তে আমাদের কর্মসূচি পালনের জন্য ঝান্ডা লাগানো, মিছিল করার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছিল, তাদের ওপর হামলা করছে। গত রাতে পোলেরহাট টুতে সেই জগছোড়া নেতা, জগছোড়া গুন্ডা তিনজনের মাথা ফাটিয়েছে। আমাদের কর্মীরা ধৈর্য রেখে তারপরেও আজকে সকালে বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি নিয়ে এই সভা সফল করার জন্য এগিয়ে আসছিল। সিক্স লেনে আবারও তাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, গাড়ি আটকানো হয়েছে। আমাদের প্রিয় ভাই যান নওশাদ সিদ্দিকী এই মঞ্চে বসে থাকতে পারেননি, তিনি সেখানে দৌড়ে গেছেন, তিনি এখনও সেখানে আছেন, তার গাড়ি ভাঙচুর হয়েছে আমরা খবর পাচ্ছি। আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছি, আপনারা শুনেছেন, আর কিছুক্ষণ ধৈর্য আমাদের ধরতে হবে, এরপরেও যদি কোনো সমস্যার সমাধান না হয়, আমরা পুরো এখানে যারা আছি কলকাতাকে অবরুদ্ধ করে দেবো, এখান থেকে একটা গাড়ি ঘোড়া কিছু পাস হতে দেব না। বন্ধু, আপনারা জানেন গত নির্বাচনের আগে থেকে অত্যাচার শুরু হয়েছে, নির্বাচনের আগে থেকে আইএসএফের কর্মী সমর্থকদের বেছে বেছে পুলিশের নামধারী যারা আর কি পুলিশের মধ্যে তৃণমূলের লোক, তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া, মারধর করার পরিকল্পনা করে, ভয় দেখানোর পরিকল্পনা করে, আইএসএফকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও গত বিধানসভায় আমরা ভাঙড়ে জিতেছি, ক্যানিংয়ের একটা বড় অংশ আমরা জিতেছি, এটা তাদের সহ্য হচ্ছে না। ভোটের রেজাল্ট বার হওয়ার দিন আমরা গণনা কেন্দ্র থেকে বাড়ি ফিরছি, সেরকম সময়ে আমরা বাড়ি ঢুকতে পারিনি, আমাদের উপর হামলা আক্রমণ শুরু হয়েছে। আপনারা জানেন বন্ধু, আমাদের ক্যানিং পশ্চিমের প্রার্থী ছিলেন শাহাবুদ্দিন সিরাজি, তার বাড়ির সামনে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে যাতে না বার হতে পারে। আমাদের যত কর্মী সমর্থক আমাদের বিভিন্ন এলাকায় ছিল, তাদেরকে ধরে ধরে মারা হয়েছে, ঘর বাড়ি লুট করা হয়েছে, সম্পত্তি লুট করা হয়েছে, জিসিপি দিয়ে ঘর ভেঙে পুকুর কেটে দেওয়া হয়েছে। কি অমানবিক অত্যাচার!
ছোট ছোট শিশুগুলো বৃষ্টির মধ্যে কচুপাতা মাথায় দিয়ে গাছের নিচে ভিজছে, কারণ তাদের ঘর থেকে তাদেরকে বার করে দেওয়া হয়েছে, তাদের মা বাবা সহ শিশুগুলোকে। তাদের অপরাধ কি? ভাইজানের এই প্রতিবাদে শামিল হয়ে তারা আইএসএফে ভোট দিয়েছিলেন। কি যন্ত্রণা সাংঘাতিক, কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গ চলছে। আপনারা জানেন আমাদের আনিস খান মার্ডার হয়েছে, হাসানুজ্জামান মার্ডার হয়েছে। ওরা ভেবেছিল আমাদেরকে মেরে মনে হয় ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে, আমরা মনে হয় বেরোতে পারবো না। কিন্তু আবার মানুষ তার মনের যন্ত্রণাকে চেপে আবার ভাইজানদের ডাকে রাস্তায় বার হয়ে লাখে লাখে মানুষ এক জায়গায় হচ্ছে। ওরা সহ্য করতে পারছে না, ওরা ভেবেছিল শেষ হয়ে যাবে, কিন্তু আইএসএফ ফিনিক্স পাখির মতো আবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও পঞ্চায়েতে লড়াইয়ের জন্য বুক বাঁধছে। এটা ওরা সহ্য করতে পারছে না। বন্ধু, আমাদের ধৈর্যের পরীক্ষা একটা শেষ আছে। এমন সময় যদি এসে যায় যে প্রয়োজনে পঞ্চায়েত নির্বাচন হোক না হোক দেখার দরকার নেই, এই শয়তানের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করতে হবে প্রয়োজনে। আমাদের গ্রামে গ্রামে ঐক্য গড়ে তুলতে হবে, জনগণের ঐক্যর মধ্য দিয়ে শয়তানদের মোকাবিলা করতে হবে। তাই আমি বলছি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যখন অন্ধকার এ ডুবে যাচ্ছে, মধ্যযুগীয় সন্ত্রাস বর্বরতা শুরু হয়েছে, তখন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ বসে থাকতে পারে না। আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ময়দানে এসে ডাক দিয়েছে, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের ভাইজান স্পিকারে কথা বলবেন, আপনারা শুনুন। ভাইজান বলেন, তাই যারা আছেন কর্মী সমর্থক, আমি রাস্তায় আছি, আমি যাচ্ছি ওখানে গিয়ে আমি সব ঘটনা কি হয়েছে বলবো। কোন ওই লোকাল যারা দায়িত্বশীল পুলিশ আছে, হেয়ার স্ট্রিট থানা থেকে শুরু করে কলকাতা পুলিশের যারা আছেন ওখানে কর্মরত, তাদের সাথে কেউ না খারাপ আচরণ করে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি। আমি পৌঁছাচ্ছি 10-15 মিনিটের মধ্যে, খুব বেশি হলে ওখানে গিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো, আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমি যদি শুনতে পাই যে লোকাল পুলিশের ওখানে সাথে কেউ খারাপ আচরণ করেছে, আমি কিন্তু খুব দুঃখ পাবো এবং সাথে সাথে তাকে মনে করবো আইএসএফ এর কেউ নয়। কারণ আইএসএফ এর আইডিওলজি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সব মান্যতা দিয়ে চলা, আইন হাতে তুলে নেওয়া নয়, আইএসএফ এর আইডিওলজি নয়। কোনো পুলিশ প্রশাসনকে খারাপ ব্যবহার করা আইএসএফ এর আইডিওলজি নয়। সুতরাং আমি প্রত্যেককে বলবো যে ওখানে যারা আছেন, তুমি সমর্থক যারা আছেন, তারা ধীরে স্থিরে বক্তব্য শুনুন। আমি 10-15 মিনিটের মধ্যে ঢুকছি, আমি গিয়ে মাইকে উঠবো। কিন্তু লোকাল কোনো ওখানে যারা দায়িত্বশীল অফিসাররা আছেন, পুলিশ আছেন, কারো সাথে কেউ না খারাপ আচরণ করে, এটা মাথায় রাখবে। আমার কাছে খবর হচ্ছে খুব খারাপ খবর, খারাপ জিনিস যে আইএসএফ এর নামে এরকম আসলে অ্যালিগেশন যে আইএসএফ এর সমর্থকরা পুলিশের খারাপ কথা বলছে। খারাপ কথাও আইএসএফ এর কর্মীরা বলে না, এটাই ভরসা করি। কিন্তু হয়তো রঙের বসীভূত কেউ বলে ফেলেছেন, আর বলবেন না, বলযোগ্য কন্ট্রোল করুন। আমি আসছি। আমরা ধৈর্য ধরছি আমাদের উপরে যে আক্রমণ হয়েছে, যদি সেই অপরাধীরা গ্রেপ্তার না হয় আমরা কিন্তু ভাইজানের নেতৃত্বে শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। যে কথা বলছিলাম বন্ধু, ভোটের রেজাল্টের পরে যখন একের পর এক মোবাইলে কান্নার রোল ভেসে আসছে, একের পর এক ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ, কোন মিডিয়ার বন্ধুরা এত ফোন করার পরেও দুঃখের কথা সেই খবরগুলো দেখাতে তারা পারেনি, সাহস করেনি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আমাদের আইএসএফ এর পক্ষ থেকে আবেদন, আর কতদিন ঘুমিয়ে থাকবেন? সমাজ যখন তলিয়ে যাচ্ছে, এখনো নিজেকে ভালো মানুষ সাজিয়ে আপনি সাইডে সরিয়ে রাখছেন, লড়াইয়ের ময়দানে নামুন। সমাজকে বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। ভালো মানুষ যদি রাজনীতির ময়দানে না আসে, তাহলে নোংরা মানুষগুলো রাজনীতির ময়দান দখল করে সাধারণ মানুষের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে সেটাকে আরো বাড়িয়ে দেবে। তাই সবাইকে শেষ আহ্বান জানিয়ে, আপনারা সবাই আমাদের দলের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ ভালো যদি না হয় আপনাদের আমাদের সাজেশন দেন। আমরা যে কাজ করছে
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে। আমাদের দল ক্ষমতায় থাক আর না থাক, রাজ্যের যেখানে যা অন্যায় অত্যাচার হবে, নিপীড়ন হবে, ভাইজানদের নেতৃত্বে আমরা সবাই সেখানে গিয়ে সামিল হয়ে প্রতিরোধ করব। আগামী পঞ্চায়েত নির্বাচন আমরা এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরেও ভাইজানদের ডাকে রক্তপাতহীন পঞ্চায়েত আমরা করতে চাই, জনগণের আদর্শ পঞ্চায়েত করতে চাই। সেই পঞ্চায়েতে আপনারা অংশগ্রহণ করবেন, লড়াইয়ের সাথী হবেন। আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে, একটা ফুটফুটে সকাল আমরা পাবো, আবার সবাই একসঙ্গে মিলিত হব। এই কথা বলে সবাইকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমাদের দলের যারা সংগ্রামী বন্ধু এসছে সবাইকে অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ মালিক মোল্লাকে। আরও এক লড়াকু নেতা যিনি ক্যানিং পূর্বের প্রার্থী ছিলেন, কুখ্যাত ভিলেনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এটা ভিলেন কে? আমাদের লোকেরা ভিলেন বানিয়েছে, আমাদের লোকেরা, আমাদের কর্মীরা আক্রান্ত হয়ে এই রাজ্য সরকার যখন যেখানে ব্যর্থ সেখানে তারা জাতীয় মানবাধিকার কমিশনে বারবার অভিযোগ করার ফলে সেই প্রতিনিধি দল এসে বলে গেছে যে বাংলায় একটা ভিলেন এমএলএ হয়েছে, তার বিরুদ্ধে লড়েছে আমাদের গাজী শাহাবুদ্দিন সিরাজী, যিনি গাজী না হলে শহীদ হতে রাজি। আমি এখন মাইক তুলে দেব গাজী শাহাবুদ্দিন সিরাজী মহাশয়কে। আমি গাড়িগুলোকে বলবো ওখানে নামিয়ে দিয়ে, পার্কিংয়ে স্বেচ্ছাসেবকগণ ভলেন্টিয়ার তোমরা গাড়ি আর ভিতরে ঢোকাবে না। বক্তব্যে গাজী শাহাবুদ্দিন সিরাজী। মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব, আজ বড়ই বেদনার সাথে আজকে মাইকে মুখ দিতে হলো। তো প্রথমেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসে যার নাম উচ্চারণ না করলে এই প্রতিষ্ঠা দিবস অসম্পূর্ণ থেকে যাবে। যিনি যে সময় বাংলার আপামর জনসাধারণ বর্তমান শাসকের অত্যাচারে নিষ্পেষিত হচ্ছিল, কিন্তু কারো মুখে প্রতিবাদের কোনো ভাষা ছিল না, সেই সময় যিনি মানুষের মুখে ভাষা জুগিয়েছেন, প্রতিবাদের ভাষা যিনি শিখিয়েছেন, তিনি আমাদের অন্য কেউ নয়, ফুরফুরা শরীফের মুজাহিদুজ্জামান স্বাধীনতা সংগ্রামী মুজাহিদুজ্জামান দাদা হুজুর কিবলার চতুর্থ প্রজন্ম সংগ্রামী নায়ক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে স্মরণ করতেই হবে। আসুন আমরা আলোচনার মধ্যে আসব। আমরা সকলেই আজকে ব্যথিত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটি সংগঠন, এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আজকে বাংলার মানুষকে নতুন দিশা দেখায়, নতুন চেতনা দান করে। কিন্তু চেতনা দান করার ক্ষেত্রে যিনি সর্বাধিনায়ক হয়ে আমাদেরকে আগলে রেখেছেন, আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমাদের প্রিয় ছোট ভাইজান আজকে ভাঙড়ের বুকে আক্রান্ত হচ্ছে, এটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না, পারি না, পারি না। তাই এখান থেকে বর্তমান শাসক দলের যিনি সর্বোচ্চ নেত্রী আছেন তাকে আমি বলে দিতে চাই, আপনি এখনো সময় আছেন, আপনার এই কুখ্যাত যে ভাইরা আছে যারা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানের গায়ে হাত দিয়েছেন তাদেরকে আপনি সামাল দেন। যদি আপনি হাত তাদের না বাঁধেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু রাস্তায় নামলে আপনার তাদেরকে খুঁজে পাবেন না, এই বার্তা আমি এই কলকাতার জমিন থেকে দিয়ে গেলাম। অনেক হয়েছে আপনাদের অত্যাচার, অনেক সহ্য করেছি আমরা,
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি মনে করত 2021 বিধানসভার পরে আমার বিধানসভা কেরিং পূর্ব বিধানসভা থেকে শুরু করে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় আজকে হিউম্যান রাইটস কমিশন যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে সেই নোটোরিয়াস ক্রিমিনালের চক্রান্তে তারই মদতে তারই প্রত্যক্ষ থাকা সত্ত্বে আমার 3000-এর অধিক মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে মানুষদেরকে ঘর ছাড়া করা হয়েছে তারপরেও আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শকে বুকে নিয়ে আজকে কলকাতার ময়দানে যারা হাজির হয়েছে তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন স্যালুট জানাই যে আজকে আমরা সেই নওশাদ সিদ্দিকীর সাথে সর্বাধিনায়কত্বে আমরা এগিয়ে যাব বাংলা নতুন রাজনীতির দিশা আমরা দেখাবো তবে একটা জিনিস মনে রাখবেন বর্তমান শাসক দল যেভাবে আজকে বাংলার জমিনে এসেছিল বাংলার মুসলমান সমাজকে বাংলার বঞ্চিত নিষ্পীড়িত সংখ্যালঘু সমাজকে তাদের মাথায় হাত দিয়ে তা যখন এসেছিল এই সরকার এই যে মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সংখ্যালঘুদের কিভাবে ধোকা দিচ্ছেন দুই একটা কথা বলে আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ মানসিকভাবে খুবই কষ্ট লাগছে বক্তব্য দিতে গিয়ে এই সরকার যখন ক্ষমতায় এসেছিল 2011 সালে তিনি ছুটে গিয়েছিলেন মুসলমান পাড়াতে গিয়ে সংখ্যালঘু পাড়াতে গিয়ে বলেছিল তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমাকে যদি গদিতে আনো তোমাদের সার্বিক সুযোগ সুবিধা আমি দেব তিনি কি করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে যদি ক্ষমতায় আসি 10,000 মাদ্রাসা করে দেব আমি যদি ক্ষমতায় আসি ভাঙড়ে নতুন করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করে দেব কিন্তু আজকে অনেক বড় বড় কথা বলেছিলেন কিন্তু আজকে তিনি সংখ্যালঘুদের নিয়ে শুধু খেলা করেছেন শুধু ললিপপটা ধরিয়ে দিয়েছেন কারণ তিনি আমাদের অন্য কিছু দেননি বরঞ্চ তিনি আরএসএসের সাথে হাত মিলিয়ে বাংলার সংখ্যালঘু সমাজকে এনআরসি করার জন্য সেই চক্রান্তের মধ্যে তিনি আমাদেরকে ডুবিয়ে দিচ্ছেন কিন্তু বাংলার মুসলিম সমাজকে বুঝতে দিচ্ছেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যখন তিনি যেমন রাজপথে চিল্লাচ্ছেন তিনি তখন বিধানসভার ভিতরে গিয়ে যখন বাংলার বঞ্চিত মানুষের জন্য সংখ্যালঘু হোক আদিবাসী হোক দলিত মানুষের অধিকারের জন্য যখনই কথা বলছেন এই সরকারের নেতা মন্ত্রী থেকে শুরু করে যিনি 14 তলায় বসে আছেন নবান্নের তিনিও এই নওশাদ সিদ্দিকীর কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত কর্মী সমর্থক আমরা আজকে এই রাজপথে এসেছি আমরা কি শপথ নিতে পারবো যারা আমাদের উপরে আমাদের প্রিয় নেতার উপরে যারা আক্রমণ করছে অত্যাচারের নির্মম স্টিম রোলার চালানোর চেষ্টা করছে আমাদের কর্মীদেরকে যারা মাথা ফাটাচ্ছে যাদের হাত পা ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কি আমরা একতাবদ্ধ হতে পারবো না আজকে এখান থেকে আমরা শপথ নেব আমরা এখান থেকে ফিরে যাওয়ার পরে আমাদের কোন কর্মীর গায়ে যদি কোনো রকমভাবে আঁচড় কাটে সাথে সাথে আমরা সেই থানা সেই সমস্ত যে সমস্ত থানা আছে এবং তাদের অফিসাররা দালালি করছে তাদের বিরুদ্ধে আমরা জমায়েত করে প্রতিবাদে দাঁড়াবো পারবো না আমরা আজকে ক্যানিং পূর্ব বিধানসভার দুটো থানা যেখানে আছে সেই দুটো থানার যে সমস্ত আইসি এবং দায়িত্বশীল অফিসার যারা আছেন সেই সমস্ত অফিসাররা এই নোটোরিয়াস ক্রিমিনাল থেকে শুরু করে এই যে সমস্ত নেতারা তারা আছে তাদের সাথে একত্রিত হয়ে কাজ করছে বরঞ্চ আমি এখান থেকে বলবো পুলিশ অফিসার যারা আছেন এখানে আইবি ডিআইবির অনেক লোক আছেন এখানে কলকাতার ডিআইজি এখানে আছেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি ভাঙড় এবং ক্যানিং বিশেষ করে ক্যানিংয়ের যিনি বড়বাবু আছেন আইসি সমরেশ ঘোষ সেই সমরেশ ঘোষ শওকত মোল্লার পাঁচাট একজন গোলাম হয়ে কাজ করছে নির্বিচারে আইএসএফের ছেলেদের উপরে অত্যাচার করছে আজকে কালকে আমার কাছে খবর আছে আমাদের কোনো কর্মীর গায়ে যখন আমার কোনো কর্মী
কর্মচারী সে যখন ধান চাষ করতে গেল আমার সেই কর্মীর ধান থেকে চাষ করা থেকে মাঠ থেকে তুলে দিল, তাই সে যখন অভিযোগ করতে সমরেশ বাবুকে ফোন করলো, জীবনতলার আইসিকে ফোন করলো, জীবনতলার আইসি সেখানে বলছে আইএসএফ করলে মার খেতে হবে। সুতরাং আমি আজকে আপনাদের এখান থেকে বলে দিতে চাই, পুলিশ বন্ধু যারা আছেন, পুলিশের হেডকোয়ার্টারে যারা আছেন, আপনারা দেখুন নতুবা আমরা কিন্তু আমরা আইন এখনো হাতে তুলে নিইনি। আইএসএফের কর্মীরা নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত, নওশাদ সিদ্দিকী বারবার সংবিধানের কথা বলছে, সুতরাং এই সংবিধানের মান্যতা দিয়ে আমরা চলছি। কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় কোনো আইসি কোনো ওসিকে আমরা দেখব না। সুতরাং আজকে আপনাদেরকে আবারও বলবো, আপনারা আমার কর্মীরা আপনারা তৈরি থাকুন। 2021 চলে গেছে, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত গুন্ডা মস্তান আইএসএফের কর্মীদেরকে রুখতে যাবে, আমরা এখান থেকে বার্তা দিচ্ছি সাংবিধানিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরাও তাদেরকে দেখে নেব। পারবো না আমরা, তৈরি আছি আমরা, দেখিয়ে দেবো আগামীতে আমরা কি করতে পারি। 2021-এ আমরা চেয়েছিলাম না নতুন করে রক্ত আমরা ঝরাতে দেব না, আমরা যে আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি নতুন সমাজ গড়ার, নতুন সকাল তৈরি করার, যে বাংলার আকাশে যে চোর ধাপ্পাবাজ গুন্ডাবাজ দুষ্কৃতের মস্তানি চলছে, আমরা তার বিরুদ্ধে একটা সুস্থ স্বচ্ছ সমাজ উপহার দেব মানুষকে। তারপরেও যদি এই সমস্ত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায় আমরা তাদেরকে রিয়াদ করব না, আমরাও তৈরি হচ্ছি। তৈরি আছি আমরা, সুতরাং তৈরি হন, তৈরি থাকুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন। নওশাদ সিদ্দিকী আমাদের প্রিয় বিধায়ক, তিনি যে আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই আদর্শে আমরা একতাবদ্ধ হয়ে নওশাদ সিদ্দিকীকে আমরা নতুন সকাল গড়ার জন্য তার অধিনায়কত্বে আমরা এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জিন্দাবাদ জানিয়ে আমাদের প্রাণ প্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জানিয়ে আমার কর্মী সমর্থককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।